ভূমিদ্র সমুদ্র সৈকত আর কোথাও পৃথিবীতে নাই এবং আমি সেটা মানুষের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী চরণেত্রী শেখ হাসিনার মাননীয় মন্ত্রী জননেতা উবাইদুল কাদের এমপি ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছেছেন আমার সাথে স্লোগান দেন আপনারা পেয়েছেন আর আজকে যে সংকট একটু বিপদ যুদ্ধের জন্য আজকে নিষেধাজ্ঞার জন্য আমরা একটু বিপদে আছি কিন্তু শেখ হাসিনার মতো নেত্রী আছে তাই আমরা আজকে পরিস্থিতিকে সামলিয়ে এগিয়ে যেতে পারছি এখন আমাদের মূল্যস্ফীতি কমে যাচ্ছে জ্বালানি আমরা পেয়ে যাব আমাদের এখন দ্রব্যমূল্য আরো কমতে থাকবে মৃত্যু সংকট কোথাও নাই এই মুহূর্তে বিশ্বকাপ দেখছেন আপনারা কাতারের ফুটবল বিশ্বকাপ রাত একটায়ও এ খেলা হচ্ছে কোন সংকট হয়েছে লোডশেডিং হয়েছে বিএনপি আমলে এই বিশ্বকাপ খেলা নিয়ে কত ভাঙচুর অগ্নিসংযোগ মানুষের প্রতিবাদ সব বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ আজকে কিছু সময় লোডশেডিং হচ্ছে এটা ভবিষ্যতে থাকবে না অপেক্ষা করুন খেলা তো হবে ফুটবলের মাঠে খেলা হচ্ছে না আর্জেন্টিনা নেদারল্যান্ড সামনেই খেলা ঠিক আছে পর্তুগালের সঙ্গে মরক্কো খেলা হবে ব্রাজিলের খেলা আছে ফুটবলের মাঠে খেলা হচ্ছে রাজনীতির মাঠেও খেলা হবে নির্বাচনে খেলা হবে হবে খেলা তৈরি আছে কক্সবাজার আগুন সন্ত্রাস এর বিরুদ্ধে খেলা হবে বিএনপি নয়া পল্টন বাড়াবাড়ি করছে কেন আমরা জানি নয়া পল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে এবং লাঠি আগুন নিয়ে রাস্তায় নামবে একটু আগে খবর পেলাম তারা অফিসের সামনে 10 তারিখ আসতে না আসতে পুলিশের উপর হামলা চালিয়েছে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে হায়া ভবনের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে আরো জোরে প্রিয় ভাই এবং বোনেরা আমি বক্তৃতা শেষ করব সবাই বসে আছেন মাঠ ভর্তি হয়ে গেছে এখন বাইরে থেকে সবাই ছায়া থেকে মাঠে এসছেন বঙ্গবন্ধুর কন্যা কি বলেন শেখ মুজিবের বেটি কি বলেন সেটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন প্রিয় ভাই এবং বোনেরা যারা সহস্র জননী বুক খালি করেছে যারা এই দেশে অজস্র মায়ের কোল খালি করেছে
সন্তান হারা মায়ের কান্না, স্বামী হারা নববধূ পরিয়াদে, ভাই হারা বোনের আর্তনাদে, বাংলার আকাশ এখনো ভারী, রক্তে রক্তে ভিজে গেছে বাংলার মাটি, লাশে লাশে পাহাড় হয়ে গেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা। আজ সেই বাংলাদেশে জঙ্গিবাদের যারা উত্থান ঘটিয়েছে, যারা সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা করে, যারা আগুন সন্ত্রাস করে, যারা জাতীয় পতাকার সাথে লাঠি বেঁধে লাঠি খেলা করে, আপনাদের কাছে আজকে কক্সবাজারে সাগরের তরঙ্গ বিক্ষোভ আজ এসে পড়েছে, আসতে পড়েছে কক্সবাজার শহর। সকাল থেকে মিছিলে 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 নগরী এই সাগর সৈকতে কক্সবাজার তৈরি হয়ে যায়। ফখরুলের বড় জ্বালা, অন্তরে জ্বালা, বুকে বড় ব্যথা, মন বড় খারাপ, কেন জানেন? পদ্মা সেতু শেখ হাসিনা করেই ফেললেন, চট্টগ্রামে সিঙ্গাপুরের মতো সাংহাইয়ের মতো টানেল হয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু টানেল। কক্সবাজারে আজ কতটা উন্নয়ন, 29টা প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর, 100 সেতু একদিনে, শুনেছেন কোনোদিন? সেটাও উদ্বোধন করেছেন নেত্রী, কয়েকদিন পরে মেট্রো রেল আসছে, টানেল উদ্বোধন করবেন জানুয়ারি মাসে। আর চট্টগ্রামেও মেট্রো রেল আসছে ইনশাআল্লাহ। ফকুল সাহেব বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না, তত্ত্বাবধায়ক সরকার মরি গিয়ে গো, বিএনপিকে বিশ্বাস করবেন না, কক্সবাজারের মানুষ ভুল করবেন, বিএনপিকে বিশ্বাস করবেন না, হাওয়া ভবনে যুবরাজ অর্থ পাচারে সাত বছরের দণ্ডিত তারেক রহমানকে বিশ্বাস করবেন না। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে, দুঃখ সুখে ঢেউ খেলাম বঙ্গোপসাগরের তীরে। হাজার হাজার মানুষ এখন রাস্তায় উপস্থিত হচ্ছে, রাস্তায় নেতৃবৃন্দ